गंडगोल ना ज्ञान दिखे मैं ठीक कर दे बाबा कखनो निजेर जन्य भाबेनि जानो कोनो दिन ना ना बाबा ओषुधटा खेये नाओ देखबे शरीरटा एकदम ठीक लागबे तारपरे आबार आमरा दुजन मिले भोरबेला हाँटते बेरोबो एबार एकटु घुमिये पड़ो तो घुम कि आर आसबे रे ना घुमाले शरीरटा कि करे भालो हबे बाबा सबई तो बुझलाम কিন্তু মনে দুশ্চিন্তা থাকলে মানুষের কি ঘুম আসে নিজের শরীরের কথাটাও তো ভাবতে হবে নাকি ঘুমিয়ে পড় বাবা বন্না আয় একটু আমার কাছে নিজের জন্য তো সবাই ভাবে অন্যের জন্য কজন ভাবে বল बाबा सबाई जखन निजेर कथा भावे तखन तुमी निजेर कथा भाबे ना केनो आर किछु ना होक
নিজের শরীরের জন্য নিজেকে একটু স্বার্থপর হতে হবে বাবা। আমি স্বার্থপর নই, কে বলল তোকে? তোমার কি স্বার্থ আছে বাবা? একটা সুন্দর গ্রামের স্বপ্ন দেখি আমি, যে গ্রামে লোকেশের মতো লোকেদের অত্যাচার থাকবে না, মাথার উপরে ঝকঝকে নীল আকাশ, চারিদিকে অনেক অনেক সবুজ, সকলের মুখে হাসি, এই রকম একটা গ্রামের বাতাসে নিঃশ্বাস নেবার স্বাদ যে আমার বহুদিনের রে মা, সেই স্বপ্ন পূরণ করাটা কি স্বার্থপরতা নয়? আমি যে আমার স্বপ্ন পূরণ করতে চাই, স্বার্থপরের মতো আমি সেই নিঃশ্বাসটা নিতে চাই, হোক সেটা আমার শেষ নিঃশ্বাস, পারবো তো রে মা? এসব তুমি কি বলছো বাবা? তুমি না আমাকে বলেছো নিজের লক্ষ্য স্থির রাখা উচিত। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীর ব্যর্থ মৃত ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু যতক্ষণ এ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ কারণে বাবা কলকাতা ছেড়ে এখানে চলে এসেছিল, নিজের কথা ভাবেনি, নিজের রোজগারের কথা ভাবেনি, কিচ্ছু ভাবেনি, শুধু ভেবেছিল একটা সুন্দর গ্রামের কথা। আপনি সোচেন না দূসরকে লিয়ে? জানো শ্যামা, বাবা বলে বিনা স্বার্থে কেউ কিচ্ছু করে না, আমার তো স্বার্থ আছে। লোকেশ আমার বাবাকে আঘাত করেছে, এই শোধ আমাকে তুলতেই হবে। তুমি শুধু আমাকে বলো, তুমি আমাকে সাহায্য করবে কিনা? বিনা স্বার্থে কেউ কিচ্ছু করে না, আমার ভি একটা স্বার্থ আছে। তুমি আমার সাথে বাইরে যেতে চাও, তাই তো? বেশ তো, ভালো, যাবে তো তুমি? মেরা জানা ইতনা জরুরি নেই হ্যায়, লেকিন আমার আমার একটা বিটিয়া আছে। বিটি? ও হ্যাঁ, ঠিকই তো, তুমি আমাকে বলেছিলে তখন। ওকে আপনার বাঁচাতে হবে, বাঁচাতেই হবে। বাঁচাতে হবে মানে কিসের থেকে? আপনার বাপকে হাতছে। মানে লড়কি হ্যায় না, বাপি পছন্দ করে না ওকে, এই ঘরে কেউ ওকে দেখতে পারে না। ফির সে ভি বদতর হালত হ্যায় উসকি, ছোটি সি বচ্চি হ্যায়, ফির বা সাড়ে নেই দেতে, বসে বা ছাড়ে নেই দেতে। আপনি যদি ওকে বাঁচাতে রাজি থাকেন, আমি সব রকম মদত করবো, সব রকম। শ্যামা, তুমি আমাকে সাহায্য না করলে আমি তোমার মেয়েকে বাঁচাবো, কিন্তু এত অত্যাচার সহ্য করে তুমি থাকবে কেন? মরতে আমার ডর লাগে না, শুধুমাত্র ভাইবেটিয়ার জন্য মরতেও পারি না। কিন্তু শ্যামা, তোমার মেয়ে কোথায়? আমি তো দেখলাম না ওকে। আপনি এস ঘর মে কুছ ভি নেই দেখি হ্যায়, বহুত কুছ দেখনা বাকি হ্যায়। আগর আপ নিকল গই তো আচ্ছা হ্যায়, লেকিন নেই তো বহুত কুছ দেখনে ভালি হ্যায়। দেখো শ্যামা, আমি যদি এখান থেকে বেরোতে পারি, তাহলে যেভাবে হোক তোমাকে আর তোমার মেয়েকে আমি বাঁচাবই, দরকার পড়লে পুলিশ নিয়ে। ঠিক হ্যায়, আপ বলিয়ে মুঝে ক্যা করনা হোগা, বলিয়ে। আচ্ছা, তাহলে ওই যে তোমাকে খাবার দিতে এসেছিল, তাকে কি ভরসা করা যায়? ভরসা করতে লাইক ওই যে একজন আছে ঘরে। তাহলে ওকে এখানে কি দেখা যাবে একবার? এখানে এমনিতে তো আসবে না, পানি দেনে গেলে ও আ সকতে হ্যায়। তো দেখো না, দেখো ওকে জল দেওয়ার জন্য ডাকো, কিন্তু ঘরে তো পানি আছে। তাহলে বলো চল শেষ হয়ে গেছে। না না, যদি
मजली, ये मजली, जा श्यामा के लिए पानी लेके आ। आमी तो बासन मांजी। तो कौन सा तीर मारछिस? जा पानी लेके जा। तू जाना बड़ी बहू। जी माँ जी। खाना देवर समय देखे लेते परिस ना पानी आछे कि नहीं। काम चोर कहेगी। हट। बर्तन माँ जी। सब बासन भेजे ने वो। लो, सुन लो। लोकेश क्या बोला? सुना नहीं सुमा? आज से समा खाले जाबे ना। तू मेजे ले। कोई काम रात भी ना वच्चन ने। जत दिन और हाथ साफ होच्चे। जा। ठीक है सर। माँ जी। उन्हीं अबर भाई पे चोरी जाबे ना तो। लेकिन रुकते हो अबे? की काम करो दीते होबे महारानी जी। বসে বসে খাচ্ছিস আমাদের কাম করে খেতে হচ্ছে বল বল হুকুম কর পানি পানি খতম হো গিয়া তো না ঘর পে ইসলিয়ে বুলায়া থা আপকো দিজিয়ে মে পানি হাত কোন খোল দিয়া হ্যাঁ রস্সি কাহা কে খুলেছে বল দি হাত ছাড়ো না তুই তুই খুলেছিস सुन इस घर में वो ही होगा जो हम बोले या माजी बोले याद रखना दोबारा इसको खोलने का कशिश भी मत करना याद थकबे द्वितीय बार अपनी और हाथ बांधा चेष्टा करबे ना मने थकबे हाथ तोलार चेष्टा तो करबे नहीं ना बुला रहे तुझे चल हमार गाय हाथ तुले छे इसको तो मैं आज देखी पीठ पे क्या झमेला
ওই পারে দিদি যাকে আপনার নামে ডাইনিস করবে ও বললে কেন আসবে না সামা আজ আসবে না জিতনা ভি চাহে পুকার কি বলছিস বড়ি বহু জি মা জি এক মিনিট এক মিনিট ক্যা ক্যা বলি নেই আয়েগি মা কি কাজ আমাকে বলুন না আমি করে দিচ্ছি তো চুপ কর বড়ি বহু জি মা জি সামা কি বললো सामा तो कुछ बोले नहीं माँ जी बोले छे और लड़की बनना बोलो कि सामा जावे ना अच्छा बनना बोले की बोले जे हाँ बोलो आमा के बोलो कि बोले दाओ सामा जावे ना साला किसो होच्छे मेरे साहस है जी ये भी क्या करो করো মা আবি বাঁচার চেষ্টা করো শ্যামা এভাবে পড়ে পড়ে মার খেও না শোনো বলছি যে লোকেশ তিওয়ারি ওর দরকারি কাগজপত্র কোথায় রাখে যে মুদ্রা ব্যাপারটা হচ্ছে শ্যামা আসবে না বলেছে তাই তো আমি আমি ডেকে নিয়ে আসছি একদম চুপচাপ দাঁড়িয়ে থাকবে দরজাটা খোলা আমরা তো এটাই চেয়েছিলাম দরজা খোলা আছে শ্যামা বুঝি বলো ও দরকারি কাগজপত্র কোথায় রাখে কিউ আমার বউ বলেছে আসবে না আমার বউকে আমি আনতে যাবো ও বন্যা বন্যা উস্কাচ্ছে সামাকো উস্কো পাকড়ো নেই তো সামা ভি বিগড় জায়েগি তাড়া নেই তাড়া নেই কোনো তাড়া নেই আজ দুটোর কপালেই দুঃখ আছে আমার একটা খুব দরকারি কাগজ আছে ওটা আমাকে নিতেই হবে উসকে কমরে মে মত ঘুসিয়ে তার মানে ওর ঘরে আছে ঘরে কোথায় কোথায় আছে বলো বেঁচে আপ আগের চাইয়ে গেতো ও দেখে লি বেটা কিছু হবে না শ্যামা আমাকে বলো কোথায় আছে তেরা আসবে চাবি চাবি কোথায় চাবি উসকে কমরে মে এক বজরং বলি কি চাবি হ্যায় ও উসকে পিছে ঠিক আছে আমি যাচ্ছি কিন্তু ঘরটা কোন দিকে কামরা তো ডাইনি হ্যায় পর চাইয়ে না মত চাইয়ে কিছু হবে না চুপ পিতৃভূমির ঋণ শোধে লক্ষ্য ভেদে শপথ অমৃতস্য কন্যা বলছে এই আমার শপথ এই আমার শপথ।